পাটিসাপটা ভাপা কাচিপোড়া পিঠা তৈরিতে সচ্ছলতা ফিরেছে মৌসুমি ব্যবসায়ীদের। বেনাপোলে শীতের আগমনে বেড়েছে বিভিন্ন প্রকার মুখরোচক সুস্বাদু পিঠা বিক্রি। খুশি কারিগর, আসছে বাড়তি আয়। শীতে মহাসড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে নারী পুরুষেরা তৈরি ও বিক্রি করছেন কাচিপোড়া ভাপা ও পাটিসাপটা সহ বিভিন্ন প্রকার মুখরোচক সুস্বাদু পিঠা। অনেকে খাচ্ছেন ও বাসাতে নিয়ে যাচ্ছেন এসব পিঠা। পিঠা বিক্রিতে আসছে বাড়তি আয়, পরিবারের ফিরছে সচ্ছলতা, খুশি মৌসুমি ব্যবসায়ীরা। প্রতিবছর শীত এলেই বাড়ে মৌসুমি পিঠা ব্যবসায়ী ও কারিগরদের ব্যস্ততা। বেনাপোল সারস্বত আবরণ সহ বিভিন্ন বাজার এলাকা ও মহাসড়কে রেল স্টেশনে বসে বিভিন্ন পিঠার পসরা। এসব মুখরোচক গরম পিঠা খেতে দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধুপি কাচিপোড়া, রসকাচি, ভাপা পিঠার কদর ও সুখ্যাতি রয়েছে বাংলা জুড়ে, তাই অনেকে আসেন কম দামে মিষ্টি পিঠা খেতে। সন্ধ্যার পরে শুরু হয় পিঠা তৈরি ও বিক্রি, তিন মাস চলে পিঠা বিক্রি। এই উপার্জন দিয়েই জীবন জীবিকা নির্বাহ করছে অনেক নারী পুরুষ, সংসারে চলছে ভালো বলে জানান পিঠা কারিগর মৌসুমি ব্যবসায়ী। চিতই পিঠা বলে একটা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা এবং রসের পিঠা এবং শুকনো পিঠা, এই আমি দীর্ঘদিন থেকে এই স্টেশন রোডে বেচা কিনা করি। সবাই দূর দূরান্তের থেকে আসে, আসে আমার এখানে বসে খেয়ে তারা খুব সুনাম করে যে হ্যাঁ সুন্দর পিঠা। এই শীতের সময় পিঠা করে আমার নির্ভর, আর অন্য সময় আমি অন্য কাজ করি। যত শীত হবে তত ভালো চলবে। এই আরো প্রায় আরো এক চার মাস, আরো প্রায় চার মাস দু মাস বেচাকানো হবে, পরে প্রায় তিন মাস, 2,000-2,500 টাকা বেচাকানো হয়। এরপর আবার এই যে ভাজা পোড়া, পেঁয়াজি, আলু সব এগুলো এগুলো বেচাকানা করি। চালুর দাম বেশি, নারকেলের দাম বেশি, গুড়ের দাম বেশি, তাই তো একটা কষ্ট, কাঠের দাম বেশি, সব কিছুর দামই তো বেশি। এটা করে বেশি আমরা এই একটা পিঠা পাঁচ টাকা, পিঠা 10 টাকা, বাবা পিঠা 10 টাকা, এইগুলো বেশি। আর কাশি পোড়া চিতাই পিঠা বেশি, 5 টাকা পিস, 3,000-4,000 টাকা বেচাকানা হয় আমাদের প্রতিদিন। সংসার কেমন চল? আল্লাহ করে আল্লাহর মত ভালোই চলতেছে, মোটামুটি খারাপ না। পিঠা আমি এই 1 মাস বানাচ্ছি, এটা আগের থেকে এখন পরিত্রাণ বেশি ভালো, বিকাল 3টার সময় থেকে রাত 10টা 11টা পর্যন্ত কেনাবেচা আমার পিঠে থাকে। আপনি দিন কেমন উপার্জন করেন, খরচ কেমন হয়? খরচ পার্টিতে দেখাচ্ছে 1,200-1,300 টাকা। কেমন উপার্জন করেন? পিঠে দেখাচ্ছে 1,500-1,600-1,800। এই খাবার পিঠে মানে আপনার সংসারটা খুব ভালো? খাবার পিঠে মানে আমার আলাদা আটা, চিনি, গুড়, তেল ও নারিকেল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মুখরোচক গরম খাবার খেতে বেনাপোলে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। পছন্দের পিঠা খেয়ে খুশি তারা, নিজেরা খান, নিয়ে যান স্বজনদের জন্য বলে জানান ক্রেতারা। যাই পিঠে নিয়ে যাই, পিঠেটা খুব ভালো সুস্বাদু পিঠে, আমরা এখানে খাই, তারপর বাসার জন্য নিয়ে যাই। আমরা এখানে সবসময় জন্য এই শীতের সময় এখানে পিঠে খাই, সবসময় 4 টাকা করে দাম নাই, অন্য অন্য জায়গায় 5 টাকা নেয়, এখানে 4 টাকা নেয়। এখানে ওই খাতের পিঠা পাওয়া যায়, রস পিঠা পাওয়া যায়, ধুপি পিঠে পাওয়া যায়, বিভিন্ন রকমের পিঠা বানায়। এটা আসছে সিদ্দিকবাদ দোকানে, পিঠা খুব ভালো, সবাই খায়। এখানে আচার পাওয়া যায় পিঠা, ধনে পাতা দিয়ে, সর্ষে বাটা, খুব মজা লাগে এই পিঠা। আলেন ভাই, পিঠাটা বিকেলবেলা খাতে আসছে, শীতের সময় খেতে খুবই ভালো লাগে, খুব সুস্বাদু, শীতে খুব খেতে মজা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওহাব জানান, পিঠা তৈরি কারিগরদের জন্য নেই কোনো সরকারি প্রণোদনা বা সহায়তা, নিজেদের ক্ষুদ্র অর্থ দিয়ে তৈরি করেন পিঠা। তবে অসহায় নারী পুরুষদের ঋণ নিলে, সহায়তা দিলে সরকার জানা উপজেলা সমাজসেবা অধিদপ্তর। শীত মৌসুমে মাঠ পর্যায়ে বিভিন্ন বাজারে
মোড়ে মোড়ে পিঠা তৈরির জন্য মেয়েরা বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করে থাকে। এই বিক্রয়ের কাজে নিয়োজিত মহিলাদের জন্য আমাদের এমন কোনো প্রকল্প নাই যে তাদেরকে সহজে সহায়তা করা, কিন্তু তারা যদি আমাদের নিকট কোনো সহায়তা দাবি চায় আমরা উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো। এছাড়া আমাদের লোন প্রোগ্রাম আছে, এ বাবদ যদি তারা লোনের সহায়তা চায় সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। শীতের দিনে মুখরোচক খাবার খেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন অনেকে, খুশি ক্রেতা ও বিক্রেতারা। তবে সরকারি সহযোগিতা চান ক্ষুদ্র ও অসহায় পরিবারের পিঠা কারিগররা। অভিয়ার্স, আমাদের এ ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যকে দেখার। আর আমাদের চ্যানেলটিতে আপনি নবাগত হলে সাবস্ক্রাইব করুন এখনই। Thank you.